বছরের শেষ দিনে জনসংযোগে সিপিএম ভিক্টোরিয়া চিড়িয়াখানা জনসংযোগ এবং তহবিল সংগ্রহে বামেরা মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে বলে দাবি সুজন চক্রবর্তীর মানুষ পঞ্চায়েত ভোট দিতে পারলে তৃণমূল উড়ে যাবে আর সেই কারণে সুষ্ঠু ভোট করাতে চায় না মন্তব্য সুজন চক্রবর্তীর সিপিএম শীত ঘুমে চলে গেছে ক্ষমতায় ফিরতে আরও ৩৪টা বছর লাগবে কটাক্ষ শান্তনু সেনের আমরা গত একটা বছর কষ্টের মধ্যে মানুষ ছিলেন সেই কথাটা গ্রাম শহর সর্বত্র মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি আজ কলকাতায় গণসংযোগের কর্মসূচি বেশ কিছুদিন ধরে চলছে বিমানদা সহ নেতারা সবাই উপস্থিত ছিলেন আজকে আমি এদের সঙ্গে আছি আলিপুরে গ্রামেও এরকম চলছে মানুষ সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যারা চোখ লাগাচ্ছে তারা গুরুত্বপূর্ণ না আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষের কথাই মানুষের কাছে তুলে ধরছি গণসংযোগ গণসংগ্রহ তার মতন করে মানুষের সারা কিন্তু খুবই ভালো তারা ভোট বাক্সে কবে রিফ্লেক্ট করবেন করবেন না ভিন্ন কথা যদিও আমি বিশ্বাস করি নিজের মতো করে মানুষ ভোট দিতে পারলে তৃণমূল অথবা বিজেপি উড়ে যাবে সেফ উড়ে যাবে সেই কারণে ওরা সুষ্ঠু ভোটের ব্যবস্থা করতে তৃণমূল বিজেপি কেউ রাজি না বছরের শেষ দিনে বামফ্রন্টের নেতাদের সেই লাল পতাকা নিয়ে ঘুরতে দেখে তাদের পিছনে তারা বলছে ওই দেখছে সিঙ্গুর ভাঙর নন্দীগ্রাম ছোট আঙারিয়া গর্বেতার নায়করা ঘুরে বেড়াচ্ছে ওই দেখছে মাটি ঘুরলেই নরকঙ্কাল যাদের আমলে পাওয়া যেত তারা ঘুরে বেড়াচ্ছে আর একটা কথা বলছে যে ৩৪ বছর বাংলাটাকে শোষণ করেছেন আপনি এখন ৩১ জানুয়ারিতে ভিক্টোরিয়াতে হাওয়া খেয়ে বাড়ি চলে যান আগামী ৩৪ বছর শীত ঘুমে ঘুমিয়ে থাকুন আর উনি ঠিকই বলেছেন মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে পঞ্চায়েতে ভোট দেবে এবং পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসকে ঝড়ের বেগে উড়িয়ে নিয়ে গিয়ে বিপুল ভোটে জয়ী করে আবার বাংলাটাকে মমতাময়ী এবং তৃণমূলময়ী করে দেবে বীরভূমের সাঁইথিয়া থানার ওসি বদল ওসি প্রসেনজিৎ দত্তকে বদলি করা হলো রামপুরহাট থানায় সাঁইথিয়া থানার নতুন ওসি হলেন অশোক মহাপাত্র দিন দশেক আগে বালি তোলা সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে সাঁইথিয়া থানার ওসি প্রসেনজিৎ দত্তকে সরিয়ে দেওয়ার হুমকি দেন বীরভূমের তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় ওসির বিরুদ্ধে সাঁইথিয়া থানায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরাও যদিও এরপরই ওসির বদলি নিয়ে শুরু হয়েছে বিতর্ক রুটিন বদলি রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই দাবি তৃণমূল নেতৃত্বের মাঝে ১০ দিনের ব্যবধান ২১শে ডিসেম্বর হুমকি দিয়েছিলেন সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন ওসিকে বীরভূমের তৃণমূলের যিনি জেলা সহসভাপতি এবং আজকে তার বদলি হলো কি বলেছিলেন সেদিন দেখাবো কিছু কিছু প্রশাসনিক কর্তা যার মধ্যে সাঁইথিয়া থানাও পড়েন তারা জানি না কোন শক্তির নির্দেশে বা কোন স্বপ্ন দেখে তারা এখন থেকে চাটুকারিতা শুরু করেছে আপনাদেরকে পরিষ্কার হুঁশিয়ার করে দিতে চাই যদি মনে করেন অনুব্রত মণ্ডল মেনায় ভেতরে আছে আপনাদের কেউ কিছু করতে পারবে না ভুল করছেন আধ ঘন্টা লাগবে না আপনাকে এখান থেকে সুন্দর বলে পাঠিয়ে দিতে আমাদের মতো সময় এলে মানুষ খেলা বুঝিয়ে দেবে ওসি বদল বিতর্কে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পুলিশকে দলদাসে পরিণত করেছে তৃণমূল প্রতিক্রিয়া সুজন চক্রবর্তীর দেখুন এটা আমরা দেখেইছি যে প্রশাসন সম্পূর্ণভাবে তৃণমূলের কথাতে চলছে প্রশাসন তো আর প্রশাসন নেই তৃণমূলের একটা উইং এ পরিণত হয়ে গেছে তো নতুন কিছু না এইভাবেই চলছে পশ্চিমবঙ্গের প্রশাসন জনগণ দেখছে জনগণ সঠিক সময় এলে ঠিক এদেরকে খেলা বুঝিয়ে দেবে এই যে দাদাগিরি সব থেকে বড় দাদা হচ্ছে জনগণ জনগণের দাদাগিরি যখন শুরু হবে তখন সমস্ত দাদাগিরি এই চোর জোচ্চদের দাদাগিরি সব বন্ধ হয়ে যাবে পুলিশকে চাকর বাকরের মতন করে চালাতে চায় তৃণমূল ৫% না হলেই তাকে হুমকি দেওয়া হচ্ছে হয় খাটের তলায় ঢুকছে নাহলে টেবিলের তলায় ঢুকছে নাহলে পুলিশ নিগৃহীত হচ্ছে তৃণমূলের বাহিনীর কাছে কোথায় তখন পুলিশ কোথায় বীরপুঙ্গবের দল কালকে নন্দকুমারের সাধারণ মানুষের উপর আক্রমণ করেছে তখন পুলিশ কোথায় বরং তৃণমূলের যারা ক্রিমিনাল তাদের চোখ রাঙানি সহ্য করে পুলিশ চলছে সেটা চলার কথা না আসলে পুলিশ মন্ত্রী
এন্টায়ার পুলিশ বাহিনীকে দুষ্কৃতীদের কবজায় ঠেলতে চান, এটা দায় পুলিশ মন্ত্রীর। একেবারে বিরোধীরা একযোগে এই অভিযোগ করছে তৃণমূলের জেলা সহসভাপতি, তিনি হুমকি দিচ্ছেন এবং তারপরই ওসিকে বদলি করে দেওয়া হচ্ছে, যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছেন মলয় মুখোপাধ্যায়। তিনি বলছেন এটা রুটিন বদলি। দেখো না 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 না, ওটা কাকতালীয় ব্যাপার, ডিপার্টমেন্টাল ছোট একজনের নয় আরো দুজন হয়। সেটা নিয়ে আমার বক্তব্য, এটা অফিসিয়াল ট্রান্সফার যেমন হয় তেমনি ট্রান্সফার হয়েছে, এটা কাকতালীয় হতে পারে, এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই।